করোনা সংকটের মাঝেও যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়েছে সমান্তরালে, সেখানে নতুন উদ্বেগের কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা পুরো বিশ্বকে ঠেলে দিচ্ছে মন্দার দিকে। রয়েছে খাদ্য সংকটের পূর্বাভাস, যা শঙ্কিত করেছে বাংলাদেশকেও। গেল কয়েক মাস ধরে এমন পূর্বাভাসে বেশ সতর্ক দেশ। সরকার প্রধানের বক্তব্যেও বরাবরই উঠে এসেছে খাদ্য উৎপাদন আর মজুত বৃদ্ধির কথা। সবশেষ মন্ত্রিসভায় এ বিষয়ে আরও তৎপর হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব বলেন, খাদ্যের উৎপাদন ও মজুত বৃদ্ধির মাধ্যমে সংকট মোকাবিলার পাশাপাশি ছয়টি দিক নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। এছাড়া খাদ্য আমদানিতে উৎসেকর অব্যাহতির জন্য ইতোমধ্যে রাজস্ব বোর্ডকে জানানো হয়েছে বলে জানান তিনি। সর্বাবস্থাতেই ফুড প্রোডাকশনটাকে বাড়াতে হবে, ট্যাক্স কম ফুড, বিশেষ করে উৎসকর সংক্রান্ত কিছু বিষয় আছে, এগুলো দিতে হয়। তো এটা এনবিআরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ফুড স্টোরেজটাকে সবসময় কমফোর্টেবল রাখতে হবে। এখন আমাদের ভেরি কমফোর্টেবল অবস্থায় আছে আমাদের ফুড স্টোরেজ, এবং প্রাইভেট সেক্টরকেও অনেক ফুড ইম্পোর্ট করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, প্রায় 15 লক্ষ মেট্রিক টন, উইদাউট গোয়িং থ্রু থার্ড পার্টির মাধ্যমে যদি না যাই, আমরা সরাসরি গেলে আরও একটু কমফোর্টেবল প্রাইসে পাওয়া যাবে, এবং এটা আমাদের মার্কেটকে পজিটিভ একটা ইম্প্যাক্ট দিবে। রেমিটেন্স বৃদ্ধি করার জন্য বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। যারা বিদেশে যাচ্ছে, আমরা যেন আনস্কিল লেবার না পাঠিয়ে স্কিল লেবার পাঠাই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটাকে আরও বাড়াতে হবে। বৈশ্বিক সংকটে বাংলাদেশ যেন আক্রান্ত না হয়, সেজন্য বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে খাদ্য আমদানি সহজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের গবেষণায় সাফল্যের ফলে আগামী 2-3 বছরে খাদ্য উৎপাদন দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী পরিষদ সচিব। তিনটা কারণে, একটা 2023 খুবই একটা ক্রাইসিস বছর হওয়ার সম্ভাবনা, একটা হলো ফেডারেল রিজার্ভ যেহেতু রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি করে দিয়েছে, এটা একটা। 2 নম্বর, কোভিডের রিকভারিটা হওয়ার আগেই ইউক্রেন যুদ্ধটা শুরু হয়ে যাওয়ার ফলে মানে নেগেটিভদের দিকে চলে যাচ্ছে। আর 3 নম্বর আরেকটা কারণ, তারা বলছে যে চায়না প্রোডাকশন মানে রিমার্কেবলি কম করছে, যেটা আসলে ওয়ার্ল্ড মার্কেটকে ইনফ্লুয়েন্স করছে। সংকট উত্তরণে ইতোমধ্যে জাপানের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে একটি চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যা সই হতে পারে প্রধানমন্ত্রীর জাপান সফরে। এছাড়া চিড়িয়াখানা আইনের চূড়ান্ত অনুমোদন সহ মোট 12টি বিষয়ে আলোচনা হয় মন্ত্রিসভায়। কারোর জমি চাষ করলো না আর আমি খাস করবো, এরকম কোনো সিস্টেম নেই। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।